ছাদ বাগানে যারা চাষ করি তাদের কিন্তু একটি কমন সমস্যা আছে, সেই সমস্যাটির নাম গাছে কখন খাবার দিতে হবে আর কখন খাবার দিতে হবে না, এই লক্ষণটি বোঝা, এই লক্ষণটি জানা। আজকের ছোট্ট ভিডিওতে আলোচনা হবে কিভাবে বুঝবো যে গাছে খাবার দিতে হবে আর কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে গাছের খাদ্যের প্রয়োজন নেই। দর্শক, গাছের সমস্ত লক্ষণ ফুটে ওঠে তার পাতায়, তার ডগায়। তাই প্রথমেই আমাদের লক্ষ্য রাখতে হবে গাছের ডগার দিকে, গাছের পাতার দিকে। যখন আমরা দেখব যে গাছের পাতা ধীরে ধীরে ছোট হতে শুরু করেছে, পাতার রং কিছুটা অমসৃণ, কিছুটা বিবর্ণ, মানে গাছের যে অন্যান্য সময় পাতার কোয়ালিটি বা তার আকার রং ছিল সে রং আদৌ নেই, কিছুটা বিবর্ণ, কিছুটা অপুষ্ট মনে হচ্ছে, তখন বুঝতে হবে যে গাছে কিছু ঘাটতি রয়েছে। আমার এই আপেল চাটি দেখুন, এটি হচ্ছে SRMN 99। তো এর যে পাতার কোয়ালিটি খানিকটা বড়, কিন্তু কিছুটা শুকিয়ে গিয়েছে, এখানে জল দিতে দেরি হয়েছে আমার। তাই তো যাই হোক, কিছুটা বড়, সুস্থ, সতেজ এবং নতুন করে দেখুন এই যে এইটুকু বেড়েছে, ঠিক আছে। তার পাশে একটি গাছ, তার অবস্থা দেখুন, তার পাতার কোয়ালিটি দেখুন, এই দেখুন তার কোয়ালিটি, ডগা তো 1 ইঞ্চিও বাড়েনি, ঘন ঘন পাতা, আর পাতার সাইজ দেখুন ধনে পাতার থেকেও ছোট, এই দেখুন। তার ডগার যে বৃদ্ধি হবে বা পাতার যে বৃদ্ধি হবে সেইটুকু পুষ্টি কিন্তু এর মধ্যে নেই। তো এই সমস্ত সিমটমস দেখলে আমাদের বুঝে নিতে হবে যে গাছে খাদ্যের চরম ঘাটতি রয়েছে, আর এই সমস্ত সিমটমস দেখলে আমাদের কিন্তু গাছে মিশ্র খাবার ব্যবহার করতে হবে, যার গুণে এই সমস্ত পাতার ডগাগুলো বাড়বে, পাতাগুলো বাড়বে, পাতার সাইজও বড় হবে, গাছ কিন্তু সুস্থ এবং সতেজ থাকবে। দর্শক, এটি গেল প্রথম লক্ষণ। এবার আসুন দ্বিতীয় লক্ষণে আসি, গাছের পাতার রং কেমন হয়, গাঢ় সবুজ বা সবুজ বা অনেক সময় কিছুটা কালচে সবুজ, ঠিক আছে। কিন্তু বিভিন্ন সময় আমরা দেখি কিছু কিছু পাতা, এই দেখুন এমন বিবর্ণ, শিরা উপশিরা বেরিয়ে গিয়েছে, এই দেখুন এখন গোনা যাচ্ছে, এগুলো হচ্ছে অনুখাদ্যের ঘাটতি। এই সমস্ত লক্ষণ দেখার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু গাছে অনুখাদ্য ব্যবহার করতে হবে, করতেই হবে, নয়তো ধীরে ধীরে গাছ আরও অসুস্থ হয়ে পড়বে। গাছ দুর্বল হয়ে পড়লে সে সমস্ত গাছে ফল তো আসবেই না, বরঞ্চ গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই এই ধরনের লক্ষণ দেখলে যখনই গাছের পাতা হলুদ হয়ে যাবে বা ক্লোরোসিসের মতো সমস্যায় ভুগবে, তখন কিন্তু গাছে অনুখাদ্য স্প্রে বা টবের মাটিতে দানা অনুখাদ্য ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমরা যখন খাবার ব্যবহার করব গাছে, সেই খাবার সঙ্গে মিশিয়ে কিন্তু অনুখাদ্য গাছে গোড়ায় ব্যবহার করতে পারি। আর যদি অনুখাদ্য স্প্রে করি, এক্ষেত্রে এমন একটি অনুখাদ্য ব্যবহার করব যে অনুখাদ্যের মধ্যে সব ধরনের উপাদান সঠিক পরিমাণে থাকবে, বিশেষ করে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, বোরন, এইসব উপাদান। 3 নম্বর লক্ষণটি হচ্ছে গাছের আকার ধীরে ধীরে খর্বাকৃতি হতে থাকা। হয়তো পাশের একটি গাছ বেশ কিছুটা বেড়ে গিয়েছে বা এই সময় এই বয়সী গাছের যতটা গ্রোথ, যতটা হাইট হওয়ার প্রয়োজন ছিল সে ততটা হয়নি, গাছের পাতা ছোট, শাখা প্রশাখা মেলার নাম নেই, এই সব সমস্যা দেখলে আমাদের কিন্তু গাছে ভালো মানের NPK ব্যবহার করতে হবে। একই টবে বহুদিন ধরে থাকলে গাছ রিপোর্ট করে দিতে হবে, সেখানে এমন একটি খাবার ব্যবহার করতে হবে যে খাবারের মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফেট ভালো মানের থাকবে। রাসায়নিক চাষিরা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন 10-26-26, আর জৈব চাষিরা ব্যবহার করবেন জৈব মিশ্র তরল সার। তরল সারের ভিডিও চ্যানেলে রয়েছে, দেখে নেবেন। আর তরল সারের কথা এই জন্য বললাম, তরল সার খুব দ্রুত গাছের উপযোগী হয়ে ওঠে।
সর্বশেষে যে লক্ষণটির কথা বলবো সেটি হচ্ছে গাছে সময় মতো ফুল ফল না আসা। আমরা অনেক সময় দেখি হয়তো এই সিজনে অন্যান্য গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল রয়েছে, অথচ কোনো একটি নির্দিষ্ট গাছে এখনও ফুল ফল আসার কোনো ধরনের নামগন্ধ নেই। তো সেসব সমস্যা কিন্তু হয় গাছের খাদ্যের ঘাটতিতে, যেমন পটাশিয়ামের ঘাটতিতে গাছে ফুল আসে না, জিঙ্কের অধিক ঘাটতিতে গাছে ফুল ফল না আসার সঙ্গে সঙ্গে গাছের গ্রোথ সব হয়ে যায়, ক্যালসিয়াম ও পটাশিয়ামের ঘাটতিতে গাছ দুর্বল হয়ে পড়ে, অসুস্থ গাছে কিন্তু ফুল ফল হয় না। কিছু কিছু গাছে পাতা তো ঝরে যায় কিন্তু নতুন পাতা আর তেমনভাবে আসে না। তো দর্শক, এই সমস্ত সিমটমস দেখলে আমাদের গাছে কিন্তু খাবার ব্যবহার করতে হবে, আর সে খাবারটি হবে তার লক্ষণ দেখে উপযোগী খাবার। তো ধন্যবাদ দর্শক, আজকে এই পর্যন্তই। বাগানে এসে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, এই সমস্ত সিমটমস কিন্তু ভালোভাবে ফুটে উঠবে আমাদের সামনে। তাই সেই সমস্ত সিমটমস দেখলে, সেই সমস্ত সিমটমস দেখে তার পরিচর্যা আমাদের সারতে হবে, ব্যবহার করতে হবে তার প্রয়োজনীয় খাদ্য উপাদান। দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।